হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলি কয়েক হাজার চাকরি বাতিল করেছে, ন্যায় করেছে না অন্যায় করেছে? কথা বললাম, জুয়া খেলা হারাম, আপনারা বলুন ঘুষ খাওয়া কি, ঘুষ দেওয়া কি হারাম? এরপরে একজনকে মাস্টার দিয়ে দিই, যারা চাকরি করে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে সেই চাকরিটা হালাল না হারাম? কথা বলেন, হারাম। তাইলে আমাদের দেশের পশ্চিম বাংলার হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলি কয়েক হাজার চাকরি বাতিল করেছে, ন্যায় করেছে না অন্যায় করেছে? কথা বলে না, ন্যায় করেছে। আমি তো উনাকে সুলুট দেব যে চুরি করা চাকরি বাতিল করেছেন। যারা মুসলিম আছেন তারা শুনে যান, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা দুটো পাপে লিপ্ত হয়েছে। একটা পাপ তো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা চাইলে, আর একটা পাপ আল্লাহ ক্ষমা করবেন না। যদি বলেন কি, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, আল্লাহ আমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, হারাম কাজ করেছো, আল্লাহ ক্ষমা করতে পারে। আর একটা পাপ, যে পাপটা আল্লাহ নয়, যার হক মেরেছো সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ তাআলা নিজের হকগুলো ক্ষমা করবেন, কেউ যদি বান্দার হক মেরে থাকে আল্লাহ না ক্ষমা করলে ক্ষমা হবে না। তুমি চুরি করে চাকরি নিয়েছো, ফতোয়া দিচ্ছে 40 বছর ঘুষ দিয়ে চাকরি নিয়ে ইনকাম করেছে, হজ করে এসে মসজিদে তসবি করছে, বলছে আমার মতো হক্কানি কেউ নাই, তোর তো পুরো জিন্দেগিটাই হারামে ভরে গেছে। আমি বললি খারাম বলবি, আগে চলুন আমার মুসলমান ভাই সবাই নিয়ত করলেন আজ থেকে কেউ পাপ করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাইলুন, এবং তারা জানো যথাযথভাবে যাকাত প্রদান করে। রমজানুল মুবারকের মাস আসছে, যাদের যাকাত ফরজ হয়েছে অবশ্যই যাকাত দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এ জোরে বলুন ইনশাআল্লাহ। যারা যাকাত দেয় না, শুনলেন এক বালতি মুতে দুধে দুটো মুত পড়ে গেলে মুতটা খাওয়া যাবে না, ফেলে দিতে হবে, কথা বলে না ফেলে দিতে হবে, সেম টু সেম কেস। কেউ যদি বড় লোক যাকাত ফরজ হয়ে থাকে আর যাকাত না দেয়, সে মাল যাকাতের মাল খাচ্ছে, গরিবের এতিমের মিসকিনের হক খাচ্ছে। সে যদি তাহাজ্জুদ পূজার হক আর বলে আমার মতো হকওয়ালা কেউ নাই, তুমি যদি যাকাত ফরজ হওয়ার পরে হিসেব করে যাকাত না দাও, তুমি যাকাতের, এখন তো লোক মৌলবিদের থেকে বেশি চালাক হয়ে গেছে, কি ফতোয়া দিয়েছে, 7.5 গরি সোনা হলে তোমরা যাকাত দেবে, এরা নিয়ত করেছে। হুজুর 7.5 গরি বলেছে তো, সাতের বেশি কিনবি না, বউকে বললে ওর বেশি বাড়াই না, ওই সাতই আটকিয়ে রা, বলে বাকি, বলে বাকি জায়গা ফায়গা কিনে নেব, 7.5 হলেই তো যাকাত লাগবে। ওরে মূর্খ, যাকাত দিলে মালে বরকত হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি গাড়িতে আস্তে আস্তে ফোন করছিলাম, আমার এলাকায় সেই দিনে ভোরের বেলায় মিটিয়া বুরুজের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, XUV 500, তো আমি এখনো খোঁজ পাই নাই, থানায় পড়ে আছে গাড়িটা। আজকে গিয়েছিলাম আমি থানায় বড় বাবুকে দেখা করতে, তো দেখলাম থানায় পড়ে আছে, কোথাকার গাড়ি, বললে কলকাতার মিটিয়া বুরুজের গাড়ি। আমি ওই জন্যে জাহাঙ্গীর লস্কর, হাজি জাহাঙ্গীর লস্করের ভাই বান্টি ভাইকে ফোন করেছিলাম, গাড়ি কি আপনাদের ওখানে কারুর, বলবেন কোনো হেল্প লাগলে আমি বলে দেবো, হেল্প হয়ে যাবে, এই জন্য ফোন করেছিলাম। তো কিছুক্ষণ কথা হলো, গাড়িতে আসছিলাম তখন বাঁকুড়া পার করেছি, তো আমি বললাম যে মিটিয়া বুরুজ হাওড়া হুগলির খালি বড় লোকরা টিকে আছে যাকাতের ওপরে, আল্লাহ বরকত দিয়েছে, মিটিয়া বুরুজটা সম্পূর্ণ দান খয়রাত যাকাতে টিকে আছে। আপনারা না গেলে রমজান মাসে বুঝতে পারবেন না যে পশ্চিম বাংলার সব নিয়ামত গুলো আল্লাহ মিটিয়া বুরুজে দিয়ে দেয় রোজার মাসে, খাবারে, খালি যাকাত দেওয়ার কারণে। আমি রমজান মাসে একদিন ইফতারি করি, তো বখতিয়ার ভাই বলে একজন বড় উস্তাকার আছে, তার বাড়িতে দাওয়াত দিয়েছিল, তো মোটামুটি 4-5 খানা খাঞ্চা, আর আছি আমরা 10 জন। আমি আল্লাহ এত খাবার খাবো কি করে, তো আমি বললাম এগুলো সব আল্লাহ দেয়া নিয়ামত, আমার মুসলমান ভাই
জাকাত অবশ্যই দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ।